নমস্কার, বাংলানাতে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি আর মাছের ঝালের রেসিপি। চলুন কিভাবে রান্না করতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, এবং চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বুটনে ক্লিক করে দিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে দিন, সেন্ড মি অল নোটিফিকেশন ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে একটা 300 গ্রাম ওজনের আড় মাছ আমি 6 টুকরা করে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মিডিয়াম সাইজের 2টো আলু আমি কেটে ভালো করে ছুলে আমি লম্বা লম্বা কেটে রেখে দিয়েছি। রয়েছে এখানে 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন রাঁধুনি বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কিছু ধনে পাতা কোচানো রয়েছে, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রোদ দেওয়ার জন্য কালো জিরে, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে, রান্নাটা আমি সাদা দিলেই করবো। প্রথমে হলুদ আর নুন মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটা মেখে নিলে মাছ যে ভাজার সময় ফুটে আসবে না তেলটা গায়ে। কাঁচা তেলটা মেখে নিলে যখন মাছটা আমি ভাজবো তখন তেলটা ছিটবে না, সেই জন্য আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি ভালো মতো মেখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে নুন আর হলুদ ভালো করে ঢোকে। প্রথমে ওভেনটাকে অন করিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজতে গেলে অনেক সময় তেল ছিটে আসে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটে আসে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছখানে আমি একটু উল্টে দিয়েছিলাম, এপিট এপিট করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা তেলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আমি একটু ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু, এটা আলুগুলো এর মধ্যে আমি ভেজে নেবো। দু মিনিট আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়েছে, এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন রাঁধুনি বাটা, ওখানে আমি দিয়েছিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো মেখেছি, আর এখানে যে হলুদ গুঁড়ো আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন নুন আমি দিয়ে দিচ্ছি, সামান্য করে আমি জল দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নেব। এই সিজনে বাজারে কিন্তু আর মাছ প্রচুর পাওয়া যায়, আর মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। 2 মিনিট আমি ভাজা ভাজা করে দিয়েছি, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো 2 কাপ পরিমাণ। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ভেজে দিচ্ছি। ৫ মিনিট আমি ঢেকে রেখেছিলাম, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো।
আমি আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আর মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনিও আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন হলো জানাবেন। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য আগামীতে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে গুলে মাছের ঝাল। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।